এবার হাট মতো উঠেছে তেজগাঁও কোরবানির পশুর হাট এই হাটে উঠতে শুরু করেছে নানা জাতের কোরবানির পশু তবে এখনো ক্রেতাদের পদভারে মুখর না হলেও গরু বিক্রেতারা বলছেন ঈদের দু একদিন আগ থেকে জমে উঠতে পারে কোরবানির পশুর হাট আবু সাইদপুর রিপোর্ট রাজধানীর মোট বাইশটি কোরবানির হাটের মধ্যে পিছিয়ে নেই তেজগাঁও কোরবানির হাট আর এই হাটে উঠতে শুরু করেছে দেশি বিদেশি গরু সহ নেপালি ও ভারতীয় গরু তবে এই হাটে ছাগল নেই বললে চলে তবে পশু বিক্রেতারা বলছেন গেল পারেছে এবার কম ক্রেতা পাচ্ছেন আর যারা আসছেন তারা বাজেটের মধ্যে কোরবানির পশু ক্রয় করতে ঘুরছেন তবে যেভাবে পশু খাদ্য ক্রয় করে অর্থ ব্যয় করে লালন পালন করা হয়েছে তার চেয়ে কম দাম বলছেন ক্রেতারা আশা করি আনছি খরচপাতি করছি টাকা যদি আল্লাহ উঠে বেরোয় খরিদার নাই কিন্তু সে দাম হচ্ছে না তো বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি অনেক আগে থেকে মানুষ তার পছন্দের যার যে গরুটাকে কোরবানি দিবে যে পশুটাকে কোরবানি দিবে সেই পশুটাকে দিন আগে থেকেই তারা দেখতেছে শুনতেছে খরিদ করে রাখতেছে কে তাদের জন্য যেমন মনে করেন ওনারা ওনাদের পছন্দ মতো আইসা ঘুইরা দেখা যেন সুন্দর মতো বাইছে একটা গরু ওনারা নিতে পারে সেই জন্য যা যা সাপোর্টিং দরকার সেটা আমরা করতেছি আশা ছিলাম যে গরু নিয়ে যে দাম পাবো বলে কিন্তু এখনো পাঠিপত্র নাই যে এদের আগে মনে করলাম যে দাম পাবো বলে এখনো আছে আছে আর অতীতের তুলনায় এবার দাম বেশি হওয়ায় বিভিন্ন হাটে ছুটছেন পশুর ক্রেতারা দাম কমার প্রত্যাশায় ঈদের দুদিন আগে কোরবানির পশু ক্রয় করবেন তারা তেজগার বাজারের পরিস্থিতি এখন ভালো তবে একটু এই গরমে জন্য মনে হচ্ছে যে একটু ভিড় কম হচ্ছে মানে আবহাওয়া যদি একটু ভালোই থাকে তাহলে হয়তো ক্রেতাদের আগমন আর আগে থেকে আরো বাড়বে একটু গরুর দাম একটু বেশি মনে হচ্ছে যেহেতু সবকিছুর দাম বেশি সেই অনুসারে দামটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক তারপরেও আমরা চেষ্টা করছি যে আমাদের সামর্থ্য অনুযায়ী যে যেখানে একটু কমে পাবো সেখান থেকে আমরা গরু কোরবানি ঈদের আর মাত্র পাঁচ দিন বাকি এর মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন পশুহাটগুলো আর এ থেকে পিছিয়ে নেই তেজগাঁও পশুহাটও তবে বিক্রেতারা বলছেন ঈদের দু থেকে তিন দিন আগে বেচাকেনা বেশ জমে উঠবে বলে মনে করছেন তারা তেজগাঁও পশুহাট থেকে আবু সদপু মাই টিভি ঢাকা